পরের জনকে যুক্ত করি আব্দুল মমিন আপনাকে আবারও যুক্ত করেছে আপনি বলেন তাহলে ও ভাইয়া যেটা বলছিলাম যে এখন হয়তো ঠিক আছে না তো ভাই আমি মাদ্রার সাথে পড়াশোনা করেছি প্রথমে কুমিতে পড়েছিলাম যে অল্পদিন তারপরে আলিয়াতে মোটামুটি এস সি সি পাশ করছি আচ্ছা আচ্ছা বলেন কিন্তু ওই যে আপনি যে সব বিষয় নিয়ে মানে কথা বলেন আর কি সব বিষয়গুলাতে আপনি ইস্যু কোনা কথা বলেন মুমিনদেরকে খানান এইগুলো অনেক সময় মনের ভিতর প্রশ্ন জাগতো কিন্তু আসলে এইভাবে কথা বলা বা পরামর্শ করা ওই বিষয়গুলো বোঝার মতন কোনো সোর্স বা মাধ্যম ছিল না মনে মনে এই প্রশ্নগুলো আসতো অনেকগুলো প্রশ্ন তো যাই হোক আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানা যায় জানতে করতেছি আর কি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি আচ্ছা আচ্ছা অনেক ভুল ধারণাগুলো মনে ভেঙ্গে ভেঙ্গে আসতেছে আপনারা কোনো প্রশ্ন বা কোনো আলোচনা বা কোনো সমালোচনা যদি থাকে তাহলে সেটা বলতে পারেন হ্যাঁ হ্যাঁ ছোট একটা প্রশ্ন আর আমি তো যেগুলো বুঝতেছি আপনি যেই প্রশ্নগুলো নিজের মনের ভিতরে আছে এগুলো আপনাদের কথাবার্তার মাধ্যমে বাইরে আসছে দেখতে দেখতেই মানে পাইয়ে যাইতেছে আর কি হ্যাঁ তারপরে একটা প্রশ্ন যেটা আপনার সাথে করি যে আপনারা আপনি তো প্রথমে মুসলমান ছিলেন ঠিক আছে হ্যাঁ তো আমরা তো মুসলমানদের মধ্যে বড় বড় কিছু অলৌকিক ঘটনা আছে তার মধ্যে যেমন ফেরাউনের যে ঘটনাটা ফেরাউন যে হ্যাঁ কোরআন শরীফে আসছে ফেরাউন ফেরাউনদে তারা আল্লাহ পাক তার মৃত্যুবরণ হচ্ছেন এবং তারা পৃথিবীতে এখন পর্যন্ত সেইভাবেই আছে কোরআন বলছে যে তারা মাটি করে এখন পর্যন্ত এইভাবেই আছে সেটা আপনি কিভাবে জানাচ্ছেন এটা তো মানে আমার কাছে তথ্য প্রমাণ নাই এটা আশা করি আপনার কাছে আপনি এই বিষয়ে অবশ্যই যেহেতু আপনি আমার কাছে সবই আছে আমার কাছে সবই আছে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এখনো যে তার লাশ আছে সেটা আপনি কিভাবে জেনেছেন সেটা আমার কাছে যদিও আছে আমি সেটা পরে বের করব আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কিভাবে জানলেন আমি তো এটা অনলাইনের মাধ্যমে বা জানার শোনার মাধ্যমে এই মুসলিম ভাইদের কাছ থেকে জানতেছি বা আলেন্দের কাছ থেকে জানতেছি এইভাবেই আর কি আবার তার ঘটনা তো আমাদের কোনো বইয়ের মধ্যে নাই সেটা কি আপনি পড়াশোনা করেছেন সেটা কি আপনি না যাচাই করে দেখেন

আচ্ছা আপনাকে আমার একটা প্রশ্ন আপনাকে একটা ছোট প্রশ্ন করি কোরআনে বলা আছে লাশ কিন্তু ফেরাউন বলে তো কোনো ব্যক্তি ব্যক্তি একক কোথাও ছিল না ফেরাউন হচ্ছে একটা উপাধি হ্যাঁ ইংরেজিতে লেখে পিএইচ দিয়ে ঠিক আছে ফারাউন তাদেরকে ফারাও বলা হয়তো তারা হচ্ছে প্রেসিডেন্ট মনে করেন এখনো আমাদের দেশে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এটা একটা পদ না এটা একটা জিয়া তাই না মনে করেন জার্মানিতে আছে চ্যান্সেলর ঠিক আছে জার্মানির চ্যান্সেলার মার্কেল এটা আপনি নিশ্চয়ই শুনছেন কথা না কথা জার্মানির ছিলেন তিনি ছিলেন এটা হচ্ছে একটা পদ ঠিক আছে লেখা আছে কারণ ফেরাউন বলে তো একক কোনো ব্যক্তি কখনো নাই ফেরাউন একজন ফেরাউনের ফেরাউনের নামটা বলতে হবে তাহলে হবে কিন্তু ফেরাউনের লাশ যদি বলা কোথাও কোনো বইতে লেখা থাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে দিলে আপনি কি বুঝবেন যে কোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা না খালেদা জিয়া নাকি মহদুদ আহমেদ নাকি মানে কো কোন মানে একাত্তর সালের যে প্রধানমন্ত্রী ছিল সে নাকি পঁচাত্তরের যে ছিল সে নাকি আশিতে যে সে আপনি তো তখন বুঝবেন না যে আসলে প্রধানমন্ত্রী কেমন কথা হলো প্রধানমন্ত্রীর লাশ আবার কেমন পাওয়া যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশ পাওয়া যেতে পারে বা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী মহদুদ আহমেদ প্রধানমন্ত্রী অমুক তমুক একজন স্পেসিফিক ব্যক্তির কথা এখানে হইতে পারে একটা বইতে লেখা থাকতে পারে কিন্তু প্রধানমন্ত্রীর লাশ এই কথাটাই তো একটা ভুল কথা তাই না তাহলে কোরআনে তো শুরুতেই ফেরাউনের লাশ বলতে কথাটা ভুল কথা বলা আছে বলা উচিত ছিল যে ফেরাউন আতেন খামেনের লাশ বা ফেরাউন তুতেন খামেনের লাশ এই রকমের একটা নাম দেওয়ার দরকার ছিল ফেরাউন বলে তো এখন কোনো ব্যক্তি তাই না আর দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যেই মানে জিনিসটা দেখছেন যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে মিশরের মিউজিয়ামে রাখা একটা মমির ছবি একটা মমি মমি কি আপনি কি জানেন না মমি জানেন না ভাই মমি হচ্ছে যারা অনেক ধনী ছিলেন বা রাজা ছিলেন তাদের ধর্ম অনুসারে তাদের একটা ধর্ম প্রচলিত ছিল তাদের মধ্যে ধর্ম বিশ্বাস ছিল যে তারা মারা যাওয়া গেলে অনেক দিন পর তারা আবার বাইচে উঠবে এটা তারা বিশ্বাস করত তাদের ধর্ম বিশ্বাস ছিল এরকম এই কারণে তারা যে কাজটা করত যে মারা যাওয়ার পরে ওইখানকার যারা মানে এই জিনিস এই কিছু কাজ জানতো এই কাজগুলা জানতো তারা তারা করতো কি আপনি এখন এই যে চিটাগাং এ গেছেন শুটকি না শুটকি মাছ হ্যাঁ হ্যাঁ শুটকি মাছ কিভাবে বানায় এটা দেখছেন প্রসিডিউরটা দেখছেন হ্যাঁ হ্যাঁ রোদ্রে মধ্যে রাখে না না আগে আগে মাস্তরে কাইটা পেটের নারীบุรีগুলা বাইরে করে ফেলতে হয় যেগুলা দ্রুত পচে যায় সেগুলো বাইরে করে ফেলতে হয় তাই না তবে লবণ দিয়ে মাখাইতে হয় তাই না হ্যাঁ তারপরে রোদ্রে শুকাইতে হয় হুম এই রকমের একটা পদ্ধতি প্রাচীন মিশরের লোকেরা জানতো তারা যে কাজটা করতেও তাদের কোন রাজা বাদশা মারা গেলে তাদের পেটটারে কেটে ফেলতো পেটটারে কেটে পেটের ভিতরে যে নারীบุรีগুলো আছে সেগুলা বাইর করে ফেলতো যেগুলো দ্রুত পচে পইটা যায় যেমন মগজ পেটের নারীบุรี এগুলো দ্রুত পচে ঠিক আছে এগুলো অত্যাধিক পচনশীল এগুলো বের করে সেখানে কিছু কেমিক্যাল ঢুকা দিত এবং লবঙ্গ দিয়ে মাখা দিত মাখায় দিয়ে সেটাতে সেই লাস্টারে তারা কাপড় দিয়ে পেচায় দিত হুম কাপড় দিয়ে পেচে তারা মাটির নিচে একটা মানে রুম বানাইতো সেই রুমের ভিতরে সেই রাজার প্রিয় অস্ত্র সেই রাজার প্রিয় মানে অলংকার সেই রাজার প্রিয় জিনিসপত্র সবকিছু একসাথে খাবার দাবার নিয়ে একসাথে সেই দিত এরকমের অসংখ্য মমি পাওয়া গেছে প্রাচীন মিশর শুধু মিশরে না অনেক অঞ্চলে কাজটা করা হইতো অনেক সভ্যতাতে এটা পাওয়া গেছে এমন কি রাশিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন লেনিন রাশিয়ার একজন নেতা লেনিন মানে কমিউনিস্ট নেতা ছিলেন লেনিন তার লাশও মমি করা হয়েছে এটা কি আপনি শুনছেন কখনো না এটা কখনো শুনি নাই কারণ আমি তো শুধু ফেরাউনের ঘটনাটাই শুনছি ইতিহাসে অসংখ্য মানুষের লাশ এভাবে মমি করে রাখা হয়েছে লেনিনের লাশ থেকে শুরু করে অনেক বড় বড় মানে নেতা যাদেরকে মানুষ তাদের লাশটাকে মমি করে মিউজিয়ামে রেখে দিছে এখন পর্যন্ত আপনি লেনিনের লেনিনের মমিটা দেখতে পাবেন যদি রাশিয়ান মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকেন সেখানে দেখবেন তার মমিও কোয়েরা রাখা আছে এরকমের অসংখ্য মানুষের লাশ মমি কোয়েরা রাখা যায় সেটা অনেক বছর যাবত অক্ষত থাকে যদি আপনি ঠিকভাবে ওইখান থেকে হচ্ছে লাশ পচন আপনি লবণ দিয়ে ঠিকভাবে ইয়া করতে পারেন তাহলে সেই লাশ বহু 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 বছর একরকম থাকবে কিছু হবে না হ্যাঁ পচবে না এই জিনিসটা কি বলা হয় মমিফিকেশন মমি করে রাখা ঠিক আছে প্রাচীন মিশরের এবং অন্যান্য অনেক জায়গাতে মানুষ এই জিনিসটা জানতো তো পৃথিবীর যারা বিজ্ঞানী তারা যখন গবেষণা করছে বিভিন্ন সভ্যতা নিয়ে তারা অনেক মাটিমুটি খুঁজছে প্রত্নতত্ত্ববিদরা এই রকমের অনেকগুলো মমি তারা বাইর করছে মিশর করছে। করছে অনেক থেকে এখন কিছু দাবি করতেছে যে এই যে একটা মমি পাওয়া গেছে এই মমিটা আমাকে ফেরাউনের এই যে আল্লাহ পাকে লাশটা অক্ষত রাখছে কিন্তু এই লাশটা তো আল্লাহ অক্ষত নাই এই লাশটা তো মমি করা হয়েছে এই লাশটাকে তো প্রাচীন মিশরের যারা চিকিৎসাবিদ তারা মমি করছে তাহলে আল্লাহ মমি করলো কোথায় এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ফেরাউনের কথা যে বলা হইতেছে যদিও ভুল কথা তারপরে ধরে নিচ্ছে সে ফেরাউন সে তো ফেরাউন ভাইসা গেছিল নদীতে বা সমুদ্রে তার লাশ মমি করলো কেমনে মিশরের যে চিকিৎসাবিদরা তারা মমি করলো কিভাবে তারা তো সেই লাশটাকে খুঁজে পাওয়ার কথা না যদি পানিতে ভাইসা গিয়া থাকে তাহলে তো সেটাকে তারা পাইলো কবে কেমনে পাইলো এটা মমি বা করলো কেমনে এই জিনিসগুলা এই কারণে এটার সাথে এটা কোনো মিল নাই এই ফেরাউনের লাশের সাথে এই মমির কোনো মিল নাই হচ্ছে কিছু ইসলামী যার যারা ইসলাম ধর্মকে সত্য প্রমাণ করতে চায় তারা এই জিনিসটা অসংখ্য ইসলামিক আলেমরা প্রত্যেক দিন বলে ঠিক আছে নানা ধরনের উদ্ভট গাজাখুরি মিথ্যা আজে বাজে মিথ্যা কথা প্রত্যেক দিন এসে বলতে থাকে কিন্তু এইগুলার তো কোন বাস্তব ভিত্তি নাই এগুলো হচ্ছে এই যে আবার আমি ছোটবেলা থেকে শুনতাম নীল নাকি চান্দে গিয়ে আজান শুনছে

উনি নাকি ফেরাউনের লাশ গবেষণা করে তারপরে উনি মুসলমান হয়ে গেছে এক নম্বর কথা হচ্ছে মরিস বুকাইলি একজন ফরাসি সার্জন ছিলেন উনি কোনো বিজ্ঞানী না উনি হচ্ছেন একজন সার্জন ডাক্তারদের মধ্যে যারা মানে মানে অপারেশন করে তাদেরকে সার্জন বলে এটা কি জানেন উনি হচ্ছেন একজন ফরাসি ফ্রেঞ্চ সার্জন ছিলেন সার্জন উনি কোনো বিজ্ঞানী না এটা হচ্ছে এক নম্বর কথা ঠিক আছে ওনার নাম হচ্ছে মরিস বুকাইলি উনি সৌদি রাজ পরিবারের সৌদি রাজ রাজ ডাক্তার ছিলেন হ্যাঁ চিকিৎসা করতেন সৌদি রাজ চিকিৎসা করতেন এক নম্বর কথা হচ্ছে সে কোনো বিজ্ঞানী না দুই নম্বর কথা হচ্ছে একটা মমি যারা গবেষণা করে তাদের তাদেরকে হইতে হয় প্রত্নতত্ত্ববিদ তাদের ওই বিষয়ের উপরে এক্সপার্ট হইতে হয় মরিস বুকাইলি সেই সেই বিষয়ের কোনো এক্সপার্ট না সে হচ্ছেন একজন সার্জন মানে মানুষের পেট কাটাকাটি করে হাত পা কাটাকাটি করে সার্জারি করে ঠিক আছে তাহলে মরিস বুকাইলি কি বললো না না বললো সেটা দিয়ে এখানে কিছু যায় আসে না তিন নম্বর কথা হচ্ছে মরিস বুকাইলি হ্যাঁ মরিস বুকাইলি বলছে যে ওই ফেরাউনের লাশটা ওই লাশটা ফেরানোর লাশ যেটা ভাইসে গেছিল কিন্তু তার কথাকে প্রত্যতত্ত্ববিদ যারা আছে এই বিষয়ের উপরে যারা এক্সপার্ট তারা তার কথাকে বাতিল করে দিছে বলছে মরিস বুকাইলি এইটা মিথ্যা কথা বলছে কারণ ওই যে যেই মমিটা ছিল সেই মমিটার শরীরে সমুদ্রের কোনো লবণ পাওয়া যায়নি সে যে সমুদ্রে ভেসে গেছিল এরকম কোন চিহ্ন বা এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি এটা আপনি সেই মমিটার উইকিপিডিয়া পেজে গিয়ে পড়লে নিজে দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে এই জিনিসটা লেখা আছে যে মরিস বুকাইলি যে দাবি করছে সেটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এরকমের কোনো ঘটনা ঘটে নাই চার নম্বর কথা হচ্ছে মরিস বুকাইলি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মরিস বুকাইলিকে সৌদি রাজপরিবার বেশ কিছু টাকা দিছিল সেটার জন্য সে ইসলামের পক্ষে কিছু বইপত্র লিখছে কিন্তু সে নিজে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বলেন আচ্ছা 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 তো এটাকে তাইলে আমাদের আলেম সমাজে গজব ছরাইতেছে যে সে মুসলিম হই গেছে হ্যাঁ গজব তো এরকম অনেক ছড়ায় যেমন সাইদিরা চাতে দেখা গেছে এরকম একটা গজব কেপন শুনছেন এইটা তো অবশ্যই শুনছি এটা তো পুরো বাংলাদেশ একটা আতঙ্কে থরই হয়ে গিয়েছিল তখন পুরো বাংলাদেশ কাঁপায় দিছিল তাই না কিন্তু কোথায় তারপরে আবার উনার মৃত্যুর সময় আবার মৃত্যুর সময় ভাই আবার একটা গজব ছড়াইছিল সবাই যে পুরো একটা পৃথিবী কি বইচাল দিছিল বাংলাদেশ কি বলবো বলেন তবে আমি ঠিক আছে আমি মুসলিম হইলো এইসব গজবের আবার আমি বিপক্ষে ছিলাম এগুলো আমি বিশ্বাস করতাম না হার্ডলি আমি চিন্তা করি আর কি হয়তো ওই চিন্তা থেকে আপনারা একটু জেবা করছি ঠিক আছে আপনার কথাগুলো শুনতে শুনতে ভালো লাগছে ঠিক আছে আপনারা যদি মানে মুমিনরা যদি মনে করেন যে আপনারা মানে একটা নবীর একটা মজা দেখাইবেন তাহলে আপনার আমি তো অনেকদিন ধরে বলতেছি ভাই এই মজা যেটা আমার একটু দেখা যান ভাই এই যে দেখেন একটা হাদিস আমি স্ক্রিনে দিয়েছি এই হাদিসটা কি একটু পড়তে পারবেন আপনি ঠিক আছে বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় সাতটি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন সে বিশ ও জাদু তার ক্ষতি করবে না সেদিন কোন বিশ ও জাদু তার ক্ষতি করবে না আচ্ছা তাহলে আপনি কে মানে পরীক্ষাটা আমাকে একটু দেখাইবেন করে যে যারা ইসলামকে সত্য প্রমাণ করতে চায় তাদের মধ্যে কেউ কি এই পরীক্ষাটা করে আমাকে দেখাবে যে সাথী আজবা খেজুর খাইলো মনে করেন সকালবেলা তারপর আমি সন্ধ্যার সময় তারে দিলাম এক ডিব্বা জিনিস ওটা খায় মানে দেখাবে যে এটা কোনো কাজ করতেছে না এটা তো ভাই আমি তো অলরেডি ईमानदारbole হয়ে গেছে আমি আপনার প্রোগ্রাম দেখার পরে আমি

আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম যে আপনার প্রোগ্রাম দেখার পরে ভাই আপনার জ্ঞানের সাথে যারা এড হয় এবং আপনার সাথে যারা বিতর্ক করতে চায় এরা আসলে আপনার জ্ঞানের সাথে বিতর্ক করার সমতুল্য না যার কারণে অনেক সময় মিলে না আপনার ওই ডিবেটটা হ্যাঁ আপনার সাথে কথা বলতে গেলে হ্যাঁ আর অনেক হাই লেভেলের বা আমি জানার মন আজারের লেভেলের এরকম লেভেলের আলেমরা হলে মানে ভালো হইতো আপনি যে রেফারেন্সগুলো দেন যেভাবে আপনি মানে জিনিসগুলো অধ্যয়ন করে রাখছেন তাইলে সুন্দর হইতো মানে মানুষও দেখে বিষয়টা উপকৃত হইতো তো আপনার সাথে যারা একদম নরমালি প্রশ্নগুলো করে এবং অতি আবেগ নিয়ে কথা কয় যুক্তি আপনি দেখা যুক্তি বুঝে না উশৃঙ্খল করে এরকম দেখা যায় অনেক সময় ঠিক আছে তাহলে আব্দুল মুমিন ভাই আপনাকে আপনি কি আর কিন্তু কিছু বলবেন আমি দেখি আরো কিছু মানে পড়াশোনা করি আপনাদের এইগুলা সম্পর্কে পরে যদি কোনো প্রশ্ন মনে মাঝে আসে অবশ্যই আপনার কাছ থেকে জানবো আবার আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আজকে বিদায় জানাচ্ছি আবার কথা হবে নিশ্চয়ই শুভরাত্রি ঠিক আছে আপনার জন্য শুভকামনা ভাইয়া আচ্ছা আপনার জন্য তাহলে আপনাকে বিদায় জানালাম